আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনী 9.1 এবং 9.2 এর আলোকে যশোর বোর্ড 2020 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। এখানে কত বলা আছে, সেক এক্স ইজ ইকুয়াল টু কোসেক ওয়াই ইজ ইকুয়াল টু হলে সাইন এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে সেক এক্স ইজ ইকুয়াল টু কোসেক ওয়াই ইজ ইকুয়াল টু, অর্থাৎ এখানে sec x is equal to 2 এবং cosec y is equal to 2 দুইটা আলাদাভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে sec x is equal to 2, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাই যে sec 60 ডিগ্রির মান এখানে 2, তাহলে 2 এর পরিবর্তে আমরা লিখব 60 ডিগ্রি, অর্থাৎ এখানে x কোণের মান এখানে 60 ডিগ্রি, তাহলে আমরা x is equal to লিখতে পারি 60 ডিগ্রি। আবার cosec y is equal to 2 এবং আমরা জানি কোসেক 30 ডিগ্রির মান 2, তাহলে কোসেক সমান আমরা 2 সমান আমরা লিখব কোসেক 30 ডিগ্রি, তাহলে এখানে y কোণের ভ্যালুটা এখানে 30 ডিগ্রি, তাহলে সুতরাং y এর মান এখানে 30 ডিগ্রি পেলাম। এখন প্রদত্ত রাশি হচ্ছে এখানে সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে এটা লিখি সাইন এক্স প্লাস ওয়াই, এক্স এর মান 60 ডিগ্রি, ওয়াই এর মান 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এখন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, এটাই হচ্ছে এটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। পি সমান রুট টু হলে প্রমাণ করো যে সমান 45 ডিগ্রি, অর্থাৎ এই যে 2 নাম্বার যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকে পি এর মান এখানে রুট টু দেওয়া আছে। তোমরা ভালো করে লক্ষ্য করবে এই এই প্রশ্নটি অনুশীলনী 9.2 এর প্রশ্ন 30 এর খ, যে সৃজনশীলটা ছিল সেই সৃজনশীলটার মতো এটা সমাধান করতে হবে। তাহলে আমরা এটা সমাধান করি। তাহলে নেক্সট আমরা খ নাম্বার যেটা দেওয়া আছে সেটা লিখি এবং পি এর ভ্যালু এখানে কজে প্লাস সাইনে এটা লিখে দিলাম ইজ ইকুয়াল টু রুট টু। এখন এই কজে এবং সাইনে এই দুটো অনুপাত যে কোনো একটাকে আমাদের সাইড চেঞ্জ করতে হবে, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যেতে হবে ইচ্ছা মতো। এটা কজে নিতে পারো, সাইনে নিতে পারো, যখন একটা নিলেই হবে। নেওয়ার পর যেটা করতে হবে উপপক্ষে স্কোয়ার করে দিতে হবে, স্কোয়ার করে দিলে এখানে ডান পাশে এটা বর্গের সূত্র হবে এবং বাম পাশে হবে সাইন স্কোয়ার, মানে 1 মাইনাস কজ স্কোয়ার। এখানে সাইন এ হোল স্কোয়ার এবং সাইন স্কোয়ার একই কথা, অর্থাৎ সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কজ স্কোয়ার এবং এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখানে, তাহলে এখানে এর রুট টু হবে এ এবং কজ এ হবে এখানে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা ইউজ হবে এখানে, অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে নেক্সট লাইনে যেটা হবে আমরা এই যে 1 মাইনাস কজ স্কোয়ার এটাকে আমরা ডান সাইডে নিয়ে যাব, তাহলে বাম সাইডে 0 থাকবে, অর্থাৎ এখানে 1 ডানে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস কজ স্কোয়ার ডানে গিয়ে প্লাস হয়ে যাবে এবং রুট টু হোল স্কোয়ার মানে এখানে 2 মাইনাস 2 রুট টু কজ এ থাকবে এবং এই যে কজ স্কোয়ার এ থাকবে। এখন এই যে কজ স্কোয়ার এবং কজ স্কোয়ার যোগ করে 2 কজ স্কোয়ার হয় এবং 2 থেকে এই যে 1 বিয়োগ দিলে 1 হয়, তাহলে আমরা লিখতে পারি 2 কজ স্কোয়ার মাইনাস 2 রুট টু কজ প্লাস 1। নেক্সট লাইনে যেটা করতে হবে আমাদের এখানে একটা টেকনিক মেনটেন করতে হবে, এটাকে আবার বর্গের মাইনাসের যে সূত্রটা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা 2 কজ স্কয়ার এটাকে লিখতে পারি রুট 2 কজ হোল স্কয়ার, কারণ এখানে শুধু এই স্কোয়ার এবং এই রুট ভ্যানিশ হয়ে শুধু 2 থাকে আর কজ হোল স্কয়ার মানে কজ স্কয়ারে, তাহলে 2 ইন্টু রুট 2 ইন্টু কজ প্লাস 1 স্কয়ার, অর্থাৎ এখানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এখানে রুট এর জায়গায় এখানে এখানে রুট টু কজে এবং বির জায়গায় এখানে ওয়ান আছে। তাহলে নেক্সট লাইনে যেটা করবো আমরা এ মাইনাস ভোল স্কোয়ার সূত্র, অর্থাৎ রুট টু কজে মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন স্কোয়ার ভ্যানিশ করার জন্য উপপক্ষে আমাদের বর্গমূল করে দিতে হবে, তাহলে বর্গমূল করে দিলে স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় আর রুটের বর্গমূল তো জিরোর বর্গমূল তো এখানে জিরোই আসবে, এখানে জিরো যদি বর্গমূল করে দিই তাহলে জিরোই আসবে। এখন মাইনাস ওয়ানটাকে আমরা ডান নিয়ে যাব, নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে এবং রুট টুকে আমরা ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ রুট টু কজের সাথে গুণ অবস্থা আছে, তার ডানে গিয়ে সেটা ভাগ অবস্থা হয়ে যাবে। এখন আমরা জানি যে কজ 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিই, অর্থাৎ 1/√2 এর পরিবর্তে আমরা কজ 45 ডিগ্রি, তাহলে এ কোণের মান এখানে 45 ডিগ্রি হয়ে গেল, তাহলে সুতরাং এর মান হচ্ছে 45 ডিগ্রি, যেটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা গ নাম্বার এক
নং তথ্যের আলোকে প্রমাণ করো যে এ প্লাস ওয়ান মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস ওয়ান প্লাস বি ইজ ইকুয়াল টু বি বাই ওয়ান মাইনাস এ। এটা আমাদের প্রমাণ করতে হবে এই এক নম্বর উদ্দীপক থেকে, অর্থাৎ এখানে এর মান এখানে সাইন থিটা বির মান কস থিটা দেওয়া আছে। তাহলে আমরা সমাধান করি, তাহলে দেওয়া আছে এ সমান সাইন থিটা বি সমান কস থিটা। এখন প্রদত্ত রাশি যেটা সেটার বাম পক্ষ আমরা লিখবো, অর্থাৎ লেফট সাইড এ প্লাস ওয়ান মাইনাস বি ডিভাইড বাই এ মাইনাস ওয়ান প্লাস বি। এখন মান বসিয়ে দিই, এর মান এখানে সাইন থিটা এবং বির মান কস থিটা বসিয়ে দিলাম। এখন এই অঙ্কটা সমাধান করার জন্য তোমাদের একটু টেকনিক মেনটেন করতে হবে। কি কি টেকনিক মেনটেন করতে হবে? লব এবং হরে এখানে যে কাজটা করতে হবে, অনুবন্ধী দিয়ে লব এবং হরে গুণ করে দিতে হবে। অর্থাৎ এখানে দেখো সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস কস থিটা, তাহলে এখানে সাইন থিটা মাইনাস ওয়ান মাইনাস কস থিটা, অর্থাৎ এই যে এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আমরা লব এবং হরে গুণ করে দেবো। লবে যে অংশে সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস কস থিটা, এটারই এই সে প্লাসের জায়গায় শুধু মাইনাস দিয়ে লব এবং হরে গুণ করে দেবো। এটাই হলো অনুবন্ধী গুণ, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস করে লব এবং হরে গুণ করে দিতে হয়। তোমরা অনুশীলনী 9.1 এর যে 20-21 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখবা যে এই নিয়মে করা আছে, লব এবং হরে অনুবন্ধী দিয়ে গুণ করা আছে। এখন যেটা করতে হবে, এই যে সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস কস থিটার সাথে সাইন থিটা মাইনাস ওয়ান মাইনাস কস থিটা এবং সাইন থিটা মাইনাস ওয়ান প্লাস কস থিটা এবং সাইন থিটা মাইনাস ওয়ান মাইনাস কস থিটা এসে পরস্পরকে গুণ করে দিতে হবে। তো গুণ করার জন্য এটার লাইনটা একটু লম্বা হবে, আমরা নেক্সট পেজে যাচ্ছি যে আমরা গুণ করব এই সাইন থিটা দ্বারা সাইন থিটাকে, সাইন থিটা দ্বারা মাইনাস ওয়ানকে এবং সাইন থিটা দ্বারা মাইনাস কস থিটাকে গুণ করব। তারপরে প্লাস ওয়ান দ্বারা সাইন থিটাকে গুণ করব এবং এই প্লাস ওয়ান দ্বারা আবার মাইনাস ওয়ানকে গুণ করব, প্লাস ওয়ান দ্বারা আবার মাইনাস কস থিটাকে গুণ করব। অনুরূপভাবে কস থিটা দ্বারা সাইন থিটাকে গুণ করব, কস থিটা দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করব, এই কস থিটা দ্বারা আবার এই মাইনাস কস থিটাকে গুণ করব। তাহলে গুণ করে দিলে যেটা হয়, যেমন সাইন থিটার সাথে সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা, সাইন থিটার সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস সাইন থিটা, সাইন থিটার সাথে মাইনাস কস থিটা গুণ করে দিলে মাইনাস সাইন থিটা কস থিটা হয়। এটা গেল। এখন প্লাস ওয়ান দ্বারা সাইন থিটা মাইনাস ওয়ান মাইনাস কস থিটা গুণ করে দিলে সাইন থিটা মাইনাস ওয়ান মাইনাস কস থিটা থাকে এবং মাইনাস কস থিটা দ্বারা মাইনাস সাইন থিটাকে গুণ করলে মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন কস থিটা দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করে দিলে মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ মাইনাস কস থিটা ইন্টু মাইনাস ওয়ান। তাহলে এটা কিন্তু আলটিমেটলি প্লাস কস থিটা হয়, যে প্লাস কস থিটা এবং মাইনাস কস থিটা মাইনাস কস থিটা, মাইনাস মাইনাস প্লাস কস থিটা কস থিটা গুণ করলে প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে উপরে আমরা এটা গুণ করে দিলাম। নেক্সটে আমরা যেটা করব যে এখানে নিচে নিচে যে অবস্থা আছে, উপরে তো আমরা গুণ করে দিলাম, নিচে দেখো এখানে সাইন থিটা মাইনাস ওয়ান সাইন থিটা মাইনাস ওয়ান এই দুটো একই রকম, এই দুটো একই রকম এবং এখানে প্লাস আছে এবং এখানে মাইনাস আছে। তাহলে এটা আমরা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র চিন্তা করি, যেমন এখানে সাইন থিটা মাইনাস ওয়ান এর পরিবর্তে যদি আমরা এ চিন্তা করি এবং কস থিটার পরিবর্তে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি হয় এবং সাইন থিটা মাইনাস ওয়ান মানে এ এবং মাইনাস কস থিটা মানে এখানে বি। তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে নেক্সট লাইনে এই কাজটাই করা হয়েছে, অর্থাৎ সাইন থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা। এখন এটার পরের লাইন যেটা হয়েছে, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি কারণ এটা সূত্র। এরপরে এখানে এই যে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা ভ্যানিশ হয়ে গেছে, মাইনাস কস থিটা প্লাস কস থিটা ভ্যানিশ হয়ে গেছে, থাকে শুধু এই মাইনাস ওয়ান। আর এই মাইনাস সাইন থিটা কস থিটা এবং মাইনাস সাইন থিটা কস থিটা এটা এখানে যোগ করে দিলে মাইনাস টু কস থিটা সাইন থিটা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট এখানে ওয়ান ওয়ান ভ্যানিশ হয়ে মাইনাস টু সাইন থিটা কস থিটা থাকে এবং এটা সাইন থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এ আকারে রয়েছে। এখানে একটা স্কোয়ার দিলেও হয় না দিলেও হয় এবং মাইনাস কস স্কোয়ার থিটা হয়েছে। নেক্সট লাইনে যেটা হবে, উপরে যা আছে তাই থাকবে, মাইনাস টু সাইন থিটা কস থিটা এবং সাইন স্কোয়ার থিটা এবং এই যে দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটার পরিবর্তে আমরা সাইন স্কোয়ার থিটা লিখতে পারি কারণ এটা সূত্র আকারে সরাসরি চলে আসছে। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যোগ করে দিলে হয় টু সাইন স্কোয়ার থিটা মাইনাস এই যে মাইনাস টু সাইন থিটা থাকে আর উপরে মাইনাস সাইন থিটা কস থিটা। তাহলে এখন থেকে এখানে যে কাজটা হবে, উপরে যা আছে তাই থাকবে এবং নিচে যদি দুইটা পদ থেকে আমরা টু সাইন থিটা কমন নিই তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে একটা সাইন থিটা থাকে এবং এখানে কিছুই নাই মানে এর সাথে ওয়ান আছে, অর্থাৎ মাইনাস ওয়ান হবে এখানে।
তাহলে মাইনাস টু সাইন থিটা মাইনাস টু সাইন থিটা ভ্যানিশ হয়ে গেলে মাইনাস কস থিটা উপরে থাকে আর নিচে থাকে সাইন থিটা মাইনাস ওয়ান। এখান থেকে যে কাজটা করা যাবে, নিচে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিয়ে ফেলি তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন থিটা হবে। কিভাবে হলো আমি একটু করে দিই, এখানে উপরে মাইনাস কস থিটা এবং নিচে যদি মাইনাস ওয়ান আমরা কমন নিই, মাইনাস ওয়ান নিলে তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন থিটা হয়, কারণ এই মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে কিন্তু আবার আগের লাইনে আসা যায়। তাহলে এটা কস থিটার পরিবর্তে এখন আমরা বি বসাবো এবং ওয়ান মাইনাস সাইন থিটা সাইন থিটার পরিবর্তে এখন এ বসাবো, এটাই হচ্ছে রাইট সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ, খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান, এটা বারবার চর্চা করলে তোমরা এই অঙ্কটি সমাধান করতে পারবে।